ফ্রেন্ডস, এক্সাম বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2020 প্র্যাকটিস সেট 11 নিয়ে আলোচনা করব। তোমরা যদি এটার পিডিএফ ডাউনলোড করতে চাও তো ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। চলো ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো আজকে আমাদের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন বলছে, আমজাদ আলী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অপশান এ বলছে বেহালা, অপশান বি বলছে সেতার, অপশান সি বলছে বীণা, অপশান ডি বলছে সরোদ। এটা সঠিক উত্তর হয়ে যাবে সরোদ, মানে অপশান ডি হয়ে যাবে রাইট। তারপরের প্রশ্নটা দেখি কি বলছে, দেখো তারপরের প্রশ্ন বলছে দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোনটি? অপশান এ বলছে চেন্নাই, অপশান বি বলছে কোয়েম্বাটুর, অপশান সি বলছে পন্ডিচেরি, অপশান ডি বলছে মহীশূর। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ কোয়েম্বাটুর। চলো তারপর নেক্সট প্রশ্ন দেখি। দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন বলছে নর্মদার উৎপত্তি স্থল কোথায়? সেটা হচ্ছে অপশান এ বলছে সাতপুরা, অপশান বি বলছে মহাদেব পাহাড়, অপশান সি বলছে অমরকণ্টক, অপশান ডি বলছে মহেন্দ্রগিরি। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ অমরকণ্টক। তারপরের প্রশ্ন দেখি কি বলছে, দেখো পরে 4 নম্বর প্রশ্ন বলছে সমঝোতা এক্সপ্রেস ছাড়া অন্য যে ট্রেন ভারত পাকিস্তানের মধ্যে যোগাযোগ রক্ষা করে সেটি হলো? অপশান এ বলছে থর এক্সপ্রেস, অপশান বি বলছে মৈত্রী এক্সপ্রেস, অপশান সি বলছে দিল্লি ইসলামাবাদ এক্সপ্রেস, অপশান ডি বলছে কোনোটি নয়। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ থর এক্সপ্রেস। তারপর নেক্সট প্রশ্ন কি বলছে দেখি, নেক্সট 5 নম্বর প্রশ্ন বলছে ইউরিয়া কোথায় সংশ্লিত হয়? অপশান এ বলছে যকৃত, অপশান বি বলছে স্পিহা, অপশান সি বলছে হৃৎপিণ্ড, অপশান ডি বলছে পাকস্থলী। এটা সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ যকৃতে ইউরিয়া সংশ্লিত হয়। তারপরের প্রশ্ন কি বলছে দেখা যাক, দেখো 6 নম্বর প্রশ্ন বলছে কাবেরী নদীর জলবণ্টন নিয়ে বিবাদমান দুটি রাজ্য হলো? অপশান এ কর্ণাটক ও তামিলনাড়ু, অপশান বি কেরালা ও অন্ধ্রপ্রদেশ, অপশান সি হচ্ছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ, অপশান ডি বলছে কর্ণাটক ও মহারাষ্ট্র। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ কর্ণাটক ও তামিলনাড়ু। চলো তারপরের প্রশ্নটা দেখা যাক, দেখো পরে 7 নম্বর প্রশ্ন বলছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? অপশান এ বলছে প্রোফেজ দশা, অপশান বি বলছে অ্যানাফেজ দশা, অপশান সি বলছে টেলোফেজ দশা, অপশান ডি বলছে মেটাফেজ দশা। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ মেটাফেজ দশা। চলো তারপরের প্রশ্ন কি বলছে দেখি, দেখো তারপরের প্রশ্ন বলছে কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয়? অপশান এ বলছে মহিলা হকি, অপশান বি বলছে মহিলা ফুটবল, অপশান সি বলছে মহিলা বাস্কেটবল, অপশান ডি বলছে মহিলা ব্যাডমিন্টন। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ মহিলা হকি। এই মহিলা হকি খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয়। তারপরে নেক্সট প্রশ্ন কি বলছে দেখি, দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন বলছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? অপশান এ বলছে রবার্ট হক, অপশান বি বলছে লিওন হক, অপশান সি বলছে জেনসেন ভ্রাতৃদ্বয়, অপশান ডি বলছে ডুজা রুডিন। এটা সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ জেনসেন ভারতীয়। চলো তারপর নেক্সট প্রশ্ন দেখি, নেক্সট 10 নম্বর প্রশ্ন বলছে গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? অপশান এ বলছে টিন, অপশান বি বলছে তামা, অপশান সি বলছে দস্তা, অপশান ডি বলছে ম্যাগনেসিয়াম। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ দস্তা ব্যবহার করা হয় এই গ্যালভানাইজেশন পদ্ধতিতে। তারপরের প্রশ্ন কি বলছে দেখা যাক, 11 নম্বর প্রশ্ন বলছে প্রাণী জগতে সমস্ত অঙ্গের একটি উদাহরণ হলো? অপশান এ বলছে বাদুড়ের পাখা এবং পোকার পাখা, অপশান বি বলছে বাদুড়ের পাখা ও পাখির পাখা, অপশান সি বলছে পাখির পাখা ও পোকার পাখা, অপশান ডি বলছে পাখির পাখা ও উড়ন্ত কাঠবিড়ালির পাখা। এটা সঠিক উত্তর হয়ে যাবে বাদুড়ের পাখা ও পাখির পাখা অর্থাৎ অপশান বি, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো তারপরের প্রশ্ন কি বলছে দেখি, দেখো তারপরের 12 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটিতে ব্যাঘ্র প্রকল্প আছে? অপশান এ বলছে জলদাপাড়া, অপশান বি বলছে বক্সা, অপশান সি বলছে গরুমারা, অপশান ডি বলছে গির। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ বক্সা। চলো তারপরের প্রশ্ন দেখি, পরে 13 নম্বর প্রশ্ন বলছে কথা অমৃত সমান এর শিল্পী কে? এটা হচ্ছে শাউলি মিত্র, অপশান বি হচ্ছে তৃপ্তি মিত্র, অপশান বি বলছে সাথীলেখা সেনগুপ্ত, অপশান ডি বলছে বুদ্ধদেব গুহ। এটা সঠিক উত্তর হবে শাউলি মিত্র মানে অপশান এ হয়ে যাবে কারেক্ট। তারপরের প্রশ্ন দেখি, 14 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ চূড়া হচ্ছে স্যাডেল পিক, এটি কোন স্থানে অবস্থিত? অপশান এ বলছে গ্রেট নিকোবর, অপশান বি বলছে সুদ্রাকা, অপশান সি বলছে আন্দামান, অপশান ডি বলছে সুশ্রুত। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ আন্দামান, এটি আন্দামানে অবস্থিত। তারপরে নেক্সট প্রশ্ন,
নেক্সট 15 লাস্ট জিকে হচ্ছে কে ইকতা প্রথার বিলোপ ঘটান, অপশন এ বলছে বলবান, অপশন বি বলছে মোহাম্মদ বিন তুগলক, অপশন সি বলছে ইলতুতমিশ, অপশন ডি বলছে আলাউদ্দিন খুলজি। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ আলাউদ্দিন খুলজি এই ইকতা প্রথার বিলোপ ঘটান। চলো তারপর থেকে দেখো তোমাদের অঙ্ক আছে 16 থেকে 20 অবধি, তোমরা এই অঙ্কের আনসারগুলো করবে, করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তারপরে আমি তোমাদের ওখানে বলে দেবো ঠিক হয়েছে কি ভুল হয়েছে, ঠিক আছে। আর পিডিএফটা যদি ডাউনলোড করতে চাও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ওখানে লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস করো এবং তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হও এরকম এডুকেশনাল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।